আমাদের হাদিস অস্বীকারকারী ভাই বোনরা একটা কথা খুব জোরে সুরে বলেন যে বিধানদাতা তো একমাত্র আল্লাহ, রাসূল কিভাবে বিধানদাতা হয়? এটা এইজন্য বলে গান বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম, আল্লাহ কোরআনে পরিষ্কার করে আলাদা করে স্পষ্ট করে উল্লেখ করেন নাই। সূরা লোকমানের 6 নম্বর আয়াত থেকে লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরগণ, সাহাবায়ে কেরাম এবং হাদিসে গানের কথা ইঙ্গিত করা হয়েছে এবং শানে নুজুল বা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেটা গান ছিল, সেটাকে কেন্দ্র করে এই লাহওয়াল হাদিসের প্রতি নিষেধাজ্ঞা আল্লাহ কোরআনে দিয়েছেন পরিষ্কার। তারপরও হাদিস অস্বীকারকারী ভাইরা এই লোকগুলো তারা বলে যে রাসূল আবার আলাদা করে হারাম, এটা কিভাবে বলতে পারেন? আপনারা জানেন অনেক হারাম হাদিস দ্বারা সাব্যস্ত, কোরআনে ডাইরেক্ট সরাসরি উল্লেখ নাই। এই জায়গাটাতে তারা একটা বড় আপনার বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে, সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে যে আল্লাহ হলেন বিধানদাতা, তাহলে যেটা কোরআনে হারাম করে নাই সেটা আবার হাদিসে কিভাবে হারাম হয়? এবং আয়াত নিয়ে আসলে ইমা তু হারিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যা হালাল করছেন রাসুল কিভাবে সেটাকে হারাম করেন? কোরআনে নিষেধ নাই তাহলে রাসুল কিভাবে নিষেধ করেন? রাসুল তো নিষেধ করার লোক না, তিনি তো আল্লাহর কথাটাকে শুধু জানাই দিবেন। এই সমস্ত কথা যে বকওয়াস, অলার রাবিশ এবং বোগাস, এটার প্রমাণ হলো যে কোরআনে কেরিমের সূরা আরাফের 157 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বিধানদাতা বা বিধান প্রণেতা, সেটাও তো ওই যে মায়ান্তিক নিজে থেকে তো না, ওইটা তো আল্লাহ থেকেই আসছে, সে রাইট এবং অধিকার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলা আন-নাবিয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফ, অর্থাৎ যারা রাসূলের আনুগত্য করে, যিনি নবী উম্মি রাসূল, তার কাজ কি? ইয়া'মুরুহুম বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেন, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান করেন তাদেরকে, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়িস, এবং মানুষের জন্য পবিত্র খাবারগুলোকে হালাল ঘোষণা করেন, হালাল বর্ণনা করেন, হালাল করেন, এবং ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়িস, নোংরা এবং হারাম যেগুলো ক্ষতিকর সেগুলোকে হারাম তিনি ঘোষণা করেন, হারাম হিসাবে জানান। তাহলে রাসূলের কাজ হালাল করা, হারাম করা, তার মানে তিনি নিজে থেকে করছেন না, আল্লাহর তরফ থেকে করছেন। তার হাদিসে যদি কোনোটাকে হালাল বলে, তার হাদিসে যদি কোনোটাকে হারাম বলে, সেটা যে হালাল এবং হারাম হিসাবে চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে, গ্রহণযোগ্য হবে, সূরা আরাফের 157 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেই সার্টিফিকেট তাকে দিয়েছেন। এরপরেও তারা বিভ্রান্তি ছড়াবে যে হাদিস থেকে কিভাবে হারাম প্রমাণ হয়। দেখেন, যারা গান বাজনা করেন, যারা আপনার এ জাতীয় অনেক হারাম কাজ করেন, তাদের জন্য খুব সহজে হারাম কাজগুলো করা যায়, তারা যদি হাদিস অস্বীকার করে। কারণ ওই যে রাসূলকে আল্লাহ তাআলা হারাম করার যে ইখতিয়ার দিয়েছেন, ওই ইখতিয়ার তারা রহিত করে দিলে, শুধু কোরআনে দেখা যায় অনেক হারামের উল্লেখ এভাবে নাই। এমনকি নামাজ না পড়লেও চলে, হাদিস অস্বীকার করলে নামাজ না পড়লেও চলে। কেমনে চলে? সলাৎ শব্দের একটা অর্থ হলো তাহরিকুস সলাওয়াইন। সলাওয়াইন বুঝেন? নিতম্ব, দুইটা নিতম্ব। তাহরিকুস সলাওয়াইন মানে হলো দুইটা নিতম্ব দাঁড়ানো, এটাও সালাদ। তো দেখবেন যে এগুলা দাঁড়াইয়া প্রতিদিন একটা ডান্স করে দিল, নিতম্বটা হালকা নাড়াই দিল, বলে নামাজ হয়ে গেছে। তো এরকম নানামুখী বিভ্রান্তির সুযোগ তৈরি হয় হাদিস অস্বীকার করলে, কারণ সালাতের বিস্তারিত বিবরণ তো কোরআনে আল্লাহ উল্লেখ করেন। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা সালাত যথাযথভাবে করো, তারা পাশাটা ভালোভাবে নাড়াবে এবং নাড়াই বলবে যে নামাজ হয়ে গেছে। এসব শয়তানি করার সুযোগ হবে হাদিস অস্বীকার